দিয়েছি হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 20 মিনিট তো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা টালিগঞ্জে আছি, মানে এবার হচ্ছে মেট্রোতে উঠবো, আর উনি তো আগে আগে আছে, এই যে আগে আগে। তো এখন যাব হচ্ছে ধর্মতলায়, ধর্মতলা থেকে ওখান থেকে হচ্ছে বাস ধরবো। মানে আমাদের বাস হচ্ছে 8:15 যাচ্ছি, কোথায় সেটা হয়তো এখন বলতে পারি, তবে এখন বলছি না, কাল সকালে দেখা দেখা হবে। পিঠে ব্যাগটা বেশিক্ষণ বই নিয়ে এখনো পর্যন্ত, এর মধ্যে আমার মানে ঘাড় ব্যথা হয়ে গেছে, আর এরও ব্যাগ প্রচুর ভারী হয়েছে। আর আমার তো ছোট ব্যাগ, কিন্তু তাও দেখি আমার এই সাইডগুলো তো ব্যথা হয়ে গেছে। খেলা হচ্ছে পাকিস্তানের সাথে। নিলাম ঘরে একটা টুপি আছে, কিন্তু ওটা কাঁচা হয়নি। আমরা এখন বাসের কাছাকাছি চলে এসেছি, বাস দাঁড়িয়ে আছে। বাস চিনে যেতে পারবে? হ্যাঁ, ওই তো ওই বাস, সিট নাম্বার 19-20। চলে এসছে তো সিটের কাছাকাছি। ব্যাগ এখানে বাঙ্কার আছে, দাও বাঙ্কারে চলে যাচ্ছি। জল তো এখানটায় আছে। তো পাক্কা 8:15 না 16 হয়েছে, বাস ছাড়ছে। বাস ছাড়লো সবে আমাদের। ঘর থেকে এনেছি লুচি পায়েস, আর এখানে হচ্ছে আলুর দম। খাওয়ার সময় হয়নি তাই নিয়ে এসেছি, আর ও খাবার অর্ডার দিয়েছে। কি দিয়ে চাও তুমি অর্ডার? তন্দুরি রুটি আর চিকেন। আবার মেনু কার্ড ঘরে, মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে খাওয়ার সময়টুকু পাই। হ্যাঁ, তন্দুরি আর চিকেনটা খাচ্ছি, এটা করছো না? তবে এর থেকে বড় হচ্ছে ঘরে আলুর দমটাই ভালো, সিরিয়াসলি, কিন্তু খেতে হবে। এখানকার তরকারিটা পাঞ্জাবি স্টাইলে করে, আনারস মানারস দিয়ে, এটা কষা না করবো আমি তো বুঝতেই পারছি না। আমি একটু করে লুচি খেলাম, আর এটা আর্ধেক খাচ্ছি, ও খেতে পারছে না, ওরা আর্ধেক খেতে তাই খাচ্ছে, না না আমি ওটাই খুঁজছি না আমার খাওয়া। এখন বাজে 5:10। ওই শিফটটা বসো, ঘুম ভালোভাবেই হয়েছে, কিন্তু আমার না ঘাড়ে খুব লেগেছে, এই ঘাড়ের এই সাইডটাতে। ঘুমের খেলে ঘাড়টা খালি এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘাড়ে লেগেছে, ভোরের আলো ফুটে ব্যাগ।
এখন বাজে হচ্ছে 7:05 বাকি। তো এই মুহূর্তে আমরা ঢুকেছি আমাদের হোটেলে। তো হোটেলে ঢুকে তোমাদের লোকেশনটা দেখাচ্ছি। রিসেপশনে কেউ নেই, তো আমরা আমাদের লাগেজটা রেখে, যেহেতু এখানে চেক ইন টাইম হচ্ছে 8টার সময়, তো আমরা আমাদের লাগেজটা রেখে বিচের সামনে যাচ্ছি, একটু বিচ থেকে ঘুরে ব্রেকফাস্ট করে আবার চেক ইন করবো 8টার সময়। তো আমরা পুরীতে এসেছি আর হচ্ছে পুরী হোটেলের কাছ থেকে আমাদের সুযোগ। তবে একটা সত্যি কথা বলি, আমার লাইফে মানে ফার্স্ট পুরীতে আসা ফার্স্ট হচ্ছে সমুদ্র দেখা, আমি কোনোদিনই দেখিনি। সেই সময় বা সুযোগ হয়ে ওঠেনি বাবার সাথে, যার জন্য দেখা হয়নি, এটা আমার কাছে ফার্স্ট টাইম। তো চলো ওই দিকে যাই। সুন্দর এঁকেছে বালির। সুন্দর হয়েছে, হ্যাঁ। এই যে এই মূর্তিটা এঁকেছে, ওই হচ্ছে ওই দাদাটা নীল রঙের হচ্ছে জামা পরে। তো এটা খুবই সুন্দর, 4 ঘন্টা এটা সময় লেগেছে করতে। ওনার সাথে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম, আর সত্যি হাতের কাজ খুবই সুন্দর। আর এদেরকে চট করে হচ্ছে খুঁজে পাওয়া খুবই মুশকিল, সব জায়গায় পাওয়া যায় না। এই যারা হচ্ছে বিশেষ করে দেখে কী বলে আমি ঠিক জানি না, হাতের কাজটা খুবই সুন্দর। তবে ভাবলে খারাপ লাগে যে এদের হাতে তেমন কোনো কাজ নেই। দেখো এরা মানে আমরা যে মানে ওটা দেখছিলাম, তো উনি একটু সহযোগিতা চাইলো, সেটা আমরা করেছি। তো এ মানে কী বলবো, ঠিক আমার বলার মতন ভাষা নেই। সে তো আগে আগে চলেছে আর আমি পেছন পেছন, আমার এই জুতোর জন্য আমি হাঁটতে পারছি না, জুতো ভেতর বালি ঢুকে যাচ্ছে। আস্তে আমি ও আমাকে ওই হালকা জুতোটা পরে আসলে ভালো হতো। সমুদ্রের ঢেউ কি গো, আমরা তো এখন হচ্ছে রুমে ঢুকতে পারছি না যে ফ্রেশ হবো বা কোনো কিছু। 8টা না বাজলে কোনো কিছুই সম্ভব না, এখনও দেরি আছে, 8টা বাজছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো এখনের মতন টাটা। আর ও হচ্ছে ওইদিকে, আমি একটু যাই ওইদিকে।